চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার 1 নং রাজনগর ইউনিয়ন মানবাধিকার কমিশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার 7 জুন বিকালে উপজেলার রাজনগর আরবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় হলে ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার স্কান্দর মিয়া তালুকদার। বিশেষ বক্তা ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডাক্তার এস এম আবুল ফজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজনগর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। ইউনিয়ন মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আজাদ, যুগ্ম সম্পাদক এইচ এম শহীদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শরীফুদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভার সাধারণ সম্পাদক মুর্শেদুল আলম চৌধুরী খুখন, ইসলামপুরের সভাপতি সালে আহমদ সদাগর, কুদালা ইউনিয়নের সভাপতি মাস্টার খিজির হায়াত, হোসনাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজামুল করিম নিজাম, লালানগর ইউনিয়নের সভাপতি কাজী সিরাজুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, উপজেলার সদস্য মিলন বিশ্বাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন খালেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল হক। অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার জামাল উদ্দিন। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। আজকে আমাদেরকে যেখান থেকে অবস্থান থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আজকের অনুষ্ঠানের সফল করার জন্য যারা সহযোগিতা করেন প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে আমার নিজের ব্যক্তিগত জীবনে সাংগঠনিক অভিজ্ঞতা দীর্ঘদিন থেকে হলেও মানবাধিকার কমিশনে আমার পদচারণা বলতে গেলে নতুন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকলেও দেশের বাইরে সংগঠন করার অভিজ্ঞতা রয়েছে। এখানে কাজ করার জন্য এসেছেন শুধুমাত্র একটা লক্ষ্য উদ্দেশ্য, মানুষের জন্য কাজ করা, মানুষকে মানুষের পাশে দাঁড়ানো, আত্মমানবতার পাশে দাঁড়ানো, মানুষের ডাকে সাড়া দেওয়া। হয়তো রাজনৈতিক ব্যানারে কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করা যায় না, বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমার ইচ্ছা, প্রবল ইচ্ছা কাজ করার মানুষের, কারণ আমার রাজনৈতিক ব্যানারে কাজ করছি, যার কারণে আমি অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছি না। তো মানবাধিকার কমিশন এমন একটি ব্যানার যেখানে কোনো রাজনৈতিক পরিচয় নেই, যেখানে কোনো সামাজিক, যে আমার একটা অবস্থান রয়েছে ওইটা আমি বিসর্জন দিলাম, রাজনৈতিক পরিচয় পরিহার করলাম। এখানে আসার পর আমি শুধুমাত্র একজন মানবতার সেবক, শুধু মানুষের জন্য কাজ করব, এই পরিচয় দিয়ে যখন আমরা কাজ করব ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে আমাদের দেরি হবে না। আজকে এখানে উপস্থিত হয়েছে, তাই আমি একটাই হচ্ছে মানব আর সম্মানিত উপস্থিতি যে সমস্ত ছেলেগুলো আমরা